ক্লাস নাইনের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য ভূগোল বিষয়ের দুটি এবং ভৌত বিজ্ঞান বিষয়ের একটি প্রশ্নপত্র একত্রে এই ভিডিওতে দেওয়া হবে। তোমরা প্রত্যেকে এই প্রশ্নগুলো শেষ মুহূর্তের জন্য ভালো করে প্র্যাকটিস করে নেবে, প্রয়োজনে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। দেখো এই যে এখানে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, এমসিকিউ টাইপের প্রশ্ন আছে প্রথমেই, এবং তারপরে দেখো দুইয়ের দিকে তোমাদের ক স্তম্ভ খ স্তম্ভ আছে। তোমরা প্রশ্নগুলোকে ভালো করে দেখে নেবে, বিশেষ করে দুটো প্রশ্নপত্রে ভূগোল বিষয়ের যেসব প্রশ্নগুলো বড় প্রশ্ন অর্থাৎ 3 নম্বর এবং 5 নম্বরের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং সেই সঙ্গে 2 নম্বরের প্রশ্নগুলো ভালো করে প্রস্তুতি নেবে। দেখতে থাকো, এই যে 2 নম্বরের প্রশ্ন হিসাবে দিগন্তরেখা, জিপিএস রিসিভার, ফেরেলের সূত্র খুবই গুরুত্বপূর্ণ, এবং কোরিওলিস বল আর একটা আছে যেটা ফেরেলের সূত্রের পাশাপাশি, তো এই প্রশ্নগুলোকে ভালো করে প্রস্তুতি নেবে। এবং এখানে 3 নম্বরের প্রশ্ন হিসাবে দেখো প্রচলিত অপ্রচলিত শক্তির মধ্যে তুলনা, সুবিধা অসুবিধা, কয়লা খনিজ তেলের উপজাত দ্রব্যগুলো, কয়লা খনিজ তেলের ব্যবহারগুলো করে নেবে এই প্রশ্নের পাশাপাশি, যেগুলো তোমাদের খুব গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদের একটু জানাচ্ছি। তো দেখো এবার 5-এর দাগের প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, তুমি কি প্রমাণ করবে যে পৃথিবীর আকৃতি গোল, তো এটা 5 নম্বরের আছে। আবার অনেক সময় এই প্রশ্নটা থাকে পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো ব্যাখ্যা করো বা প্রমাণ করো। পরবর্তী দেখতে পাচ্ছ ম্যাপ পয়েন্টিং, তোমাদের এই পরীক্ষাতে ম্যাপ পয়েন্টিং থাকবে। তো এখানে দেখো পূর্ব ভারতের একটি খনিজ তেল উৎপাদন কেন্দ্র, এবং তারপরে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো তোমরা ম্যাপ পয়েন্টিং হিসাবে ভালো করে চিহ্নিত গুলো করে নেবে। এবং পরবর্তী ভূগোল বিষয়ের প্রশ্নপত্রটা লক্ষ্য করো, আরেকটা ভূগোল বিষয়ের প্রশ্নপত্র দেখে নেবে। তো এই প্রশ্নগুলোকে যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো অবশ্যই এখান থেকে অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। দেখতে পাচ্ছ প্রশ্নগুলো একটু স্ক্রিনশট করে নেবে, এরপরে দেখতে পাচ্ছ জিপিএস এর সম্পূর্ণ কথাটি চেয়েছে, যেটা আগের প্রশ্নপত্রেও ছিল মোটামুটি জিপিএস সংক্রান্ত একটা প্রশ্ন, আর জিপিএস সংক্রান্ত প্রশ্ন প্রায় পরীক্ষাতে এসে থাকে। জিপিএস এর কয়টি অংশ, কি কি পুরোনাম, জিপিএস এর ব্যবহার, এভাবে প্রশ্ন থাকে। এই প্রশ্নগুলোকে অবশ্যই ভালো করে তৈরি করে নেবে। ঋতু পরিবর্তন কেন হয় বা ঋতু পরিবর্তনের কারণ খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো তোমাদের মানচিত্রে যেটা চিহ্নিত করতে হবে ম্যাপ পয়েন্টিং, এখানে দেখতে পাচ্ছ। এবার দেখো পরবর্তী যে বিষয় তোমাদের ভৌত বিজ্ঞান, তো ভৌত বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রটা আলোচনা হচ্ছে। দেখো লক্ষ্য করো ভৌত বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র প্রথমে এমসিকিউ থাকছে তোমাদের, এবং তারপর খ বিভাগে তোমাদের যে প্রশ্নগুলো থাকছে এক কথায় উত্তর দিতে হবে। প্রশ্নগুলো তোমরা স্ক্রিনশট করে নেবে, লক্ষ্য করো খ বিভাগ স্টপ আছে কি মাপা হয়, সেই সঙ্গে ক্রোনোমিটার, পারমাণবিক গুরুত্বের একক, দুটি ভৌত রাশির নাম এবং যাদের একই একক আছে, ভালো করে এই প্রশ্নগুলোকে প্রস্তুতি নেবে। পরের পেজ লক্ষ্য করো, সরণ কি, নিউটনের প্রথম গতিসূত্রটি বা প্রথম সূত্রটি বিবৃতি করতে বলেছে, নিউটনের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় তিনটে গতিসূত্র করবে, এবং তিনটে গতিসূত্র থেকে কি কি জানা যায় সেগুলো করবে। পরে যে দেখো এখানে একটা সমীকরণ প্রতিষ্ঠা করতে বলেছে, এবং এই ধরনের সমীকরণ প্রতিষ্ঠা পরীক্ষাতে এসে থাকে। লম্বন ভুল কি, স্কেলার রাশি ভেক্টর রাশি পার্থক্য, সেই সঙ্গে দ্রুতি ও বেগের পার্থক্য খুব গুরুত্বপূর্ণ। এখানে আছে আইসোবার কাকে বলে উদাহরণ, সেই সঙ্গে আইসোটোপ এবং আইসোটোন কাকে বলে উদাহরণ করবে, এবং আইসোবার আইসোটোপের মধ্যে পার্থক্যটাও করে নেবে। ইলেকট্রন প্রোটনের মধ্যে দুটি বৈসাদৃশ্য অর্থাৎ পার্থক্য লিখতে হবে এখানে। পরের প্রশ্ন দেখতে পাচ্ছ, এবং দেখো আরও একটা হচ্ছে এখানে বীজগাণিতিক প্রতিষ্ঠা করতে সমীকরণ দিয়েছে যেটা তোমাদের প্রতিষ্ঠা করতে হবে। পরে দেখতে পাচ্ছ দুটো পরমাণু আছে, তাদের মধ্যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য উল্লেখ করতে হবে। চিত্রের সাহায্যে সোডিয়াম পরমাণুর গঠন দেখাতে হবে, এবং নিউক্লিয়াস কাকে বলে সেটা লিখতে হবে। তো এই প্রশ্নগুলোকে ভালো করে একটু প্র্যাকটিস করে নিও।